SLBC is meeting a banking sector and a lead bank, United Bank. রাজ্যে ব্যাঙ্কিং সেক্টর এবং বিজনেস সেক্টর বা এন্টারপ্রেনারশিপ ডেভেলপ হচ্ছে সেটা দিয়ে বোঝা যায় সিডি রেশিও, সিডির রেশিও 56%, যেটা এই নতুন গভর্নমেন্ট আসার আগে 39% ছিল। তাছাড়া বাকি সব কিছু প্যারামিটার রয়েছে। মূলত আজকে তার মধ্যেই আলোচনা হয়েছে, বিশেষ করে যে ব্যাংকিং সেক্টর নিজের দায়িত্ব নিয়ে ও ফিল্ড ভেরিফিকেশন করে লোককে চিহ্নিত করে নিজেরা তাকে লোন দিয়ে দেবে, খুঁজে বের করে। এমন নয় যে ব্যাংকে ও লোনের জন্য আসবে তারপর আমি লোন দেব। ব্যাংক অফিসাররা ফিল্ড ঘুরে কাকে কোন সেক্টরে লোন দিলে তাদেরও লোন রিকভারি হবে, আর ওই ব্যক্তিকে লোন দিলে ও ডেভেলপ করতে পারে। তো এমন ব্যক্তির লিস্ট তৈরি করে, যেমন এগ্রিকালচারে হোক কে ভালো ধান চাষি, তিনটা গ্রাম মিলে একটা ব্রাঞ্চ এমন আছে, 537 ব্রাঞ্চ আছে ত্রিপুরাতে, কি আর 1100 কাছাকাছি গ্রাম রয়েছে ত্রিপুরাতে, তো দুইটা গ্রাম মিলে একটা ব্রাঞ্চ আছে। ওই গ্রামের মধ্যে ভালো ফিশারম্যানকে, ভালো গ্রিন ভেজিটেবল কে করে, সেখানে ক্যাশ ক্রপ কে ভালো করে, সেখানে অ্যানিমেল হাজবেন্ডারিতে কে ভালো কাজ করছে, ডায়েরিতে কে ভালো কাজ করছে, তারপরে কে হয়তো বা পাতা ফসল ভালো করছে, তো এগুলোকে কে ফুড প্রসেসিংয়ে ভালো করতে চাইছে, কে ফ্লোরিকালচারে করতে চাইছে, এমন আইডেন্টিফাই করে প্রত্যেক গ্রামের মধ্যে যে 50 জনকে আইডেন্টিফাই করে এই 50 জনকে লোন দেওয়া নিজে গিয়ে, ও তার কাছ থেকে আপনি আপনি সে প্রোডাকশন করবে, টাকা আসবে এবং লোন পাবে। আর তাতে কী হবে, যেমন আমরা টার্গেট করেছি যে ডিমের জন্য একের জন্য 60 কোটি টাকা চলে যাবে, সেই 60 কোটি টাকা এখন দুইটা লোন স্যাংশন হয়েছে, একটা বিশাল করে একটা বামুটিয়াতে 75 লাখ ডিম আসবে তাতে। তো ত্রিপুরাতে দরকার কত, 13 কোটি ডিমের দরকার, 13 কোটি। তো আগামী 1 বছরের মধ্যে টার্গেট নেওয়া যে 10 জনকে লোন দিয়ে সেই 60 কোটি টাকা ত্রিপুরাতে রাখা, তো ব্যাংকার পারে বেছে, কারণ মার্কেট রয়েছে। তো 60 কোটি টাকা টার্গেট নেওয়া, ডেয়ারিতে 1100 কোটি টাকার টার্গেট নেওয়া, ফুড প্রসেসিংয়ে 200 কোটি টাকা, রাবার ইন্ডাস্ট্রিতে 200 কোটি টাকা, ট্যুরিজমে 100 কোটি টাকা। তো এভাবে করে যেই যে সেক্টরের রাজ্য সরকার পলিসি নিয়েছে তার মধ্যে ব্যাংকিং সেক্টর নিজেরা গিয়ে কে হোটেল বিজনেস করতে পারে ত্রিপুরার মধ্যে, কে চাইছে এমন 10টা লোক বের করে আর তাদেরকে চেইন অফ রেস্টুরেন্টের লোন দিয়ে দেবো আর তার পেছনে লেগে থাকে। তো এইভাবে এই বিস্তারিত এগুলো আলোচনা হয়েছে। প্রধানজি আছেন, চেয়ারম্যান অফ ইউনাইটেড ব্যাঙ্ক, লিড ব্যাঙ্ক আমাদের এখানে ইউনাইটেড ব্যাঙ্ক আছে। বাকি সব টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়েছে। আমি আশা করি যেই বিষয়গুলি রাজ্য সরকারের তরফ থেকে আমি তুলেছি সেগুলো ইউনাইটেড ব্যাঙ্ক অন্যান্য ব্যাংকের মাধ্যমে এগুলোকে নিচে নিয়ে যাবে এবং ফিল্ডে নিয়ে গিয়ে কাজগুলি সম্পাদন করবে এবং ত্রিপুরার ইকোনমিকে এবং ত্রিপুরার নজওয়ানদেরকে রোজগারের ব্যবস্থা